কমলদার বউ না কি করে কি হলো ঠাকুরপো? আলটাতে তোমার কতবার ফোন করছিলাম, ফোন করে সুইচ অফ বলছিল। আর বলনি ঠাকুরপো, আমার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে, করে সুইচ অফ করে রেখে দিয়েছি। দাদা তো বোম্বেতে গেলে একটা ফোন কিনতে হলো না। ঠিক আছে আজকেই যে বলছি। ঠিক আছে আমি এসেছি। আই শুনছো, টাকা দাও না একটা মোবাইল কিনবো। আগের মোবাইলটা হ্যাং হয়ে যাচ্ছে, একটা নতুন মোবাইল কিনবো, টাকা দাও। টাকা নেই আমার কাছে, ওই মোবাইলটাই চালাও। কেন টাকা নেই? তুমি তো এইবারে তো 9 মাস ছিলে, এতগুলো টাকা কি করলে? হিসাব দাও আমাকে, হিসাব দাও। হিসাব না দিলে আজ তোমার মুখ ফাটাবো। হিসাব বলো। বলছি থামো, এবারে যে 9 মাস ছিলাম, 9 মাসে কি আর 9 মাসে ফুল কাজ করেছি? 9 মাসে 5 মাস কাজ করেছি ফুল, বাকি 4 মাস বসেছিলাম। ঠিক আছে 4 মাস নয় তো বাদ দিলাম, 5 মাস তো কাজ করেছিলে, 5 মাসের হিসাব দাও। ওই তো 5 মাস কাজ করেছিলাম, 5 মাসে 20,000 টাকা করে হয়েছিল, 1,00,000 টাকা। 1,00,000 টাকার মধ্যে আবার প্রত্যেক মাসে তোমাকে তো আমি 5,000 টাকা করে পাঠাতাম। ঠিক আছে আমি 5 মাসে 5×5=25, মানে 30,000 টাকা ধরলাম, বাকি 70,000 টাকা কি করলে? 70,000-এর মধ্যে আমার কি আর হাত খরচা নেই? প্রত্যেক মাসে মোবাইল রিচার্জ, তারপরে আবার নাস্তা খরচা আছে আমার। হারাম দাদা আমাকে বোকা পেয়ে গেছো, নাস্তা খরচা দিতে আমার মালিক দেয়। ঠিক আছে তুমি বাইরে 9 মাস ছিলে, তার জন্য ফোনের রিচার্জ খরচা, হাত খরচা, নাস্তা খরচা 20,000 টাকা বাদ দিয়ে দিলাম, বাকি 50,000 টাকা কোথায় গেল? ওবে তোমাকে তো মেন খরচাটা বলাই হয়নি, মদ খরচাটা তো ধরবে কে? কি তুমি 50,000 টাকার মদ খেলেছ? না 50,000 টাকার খাইনি, ওই 35-40,000 টাকার খেয়ে নিয়েছি। তুমি মানুষ না জানোয়ার, এত টাকার মদ খেয়েছ? কি করে আজকালের মধ্যে যদি না টাকা পাই, তুমি ওই মুখ দিয়ে মদ ঢুকাও না, তোমার ওই পিছন দিয়ে মদ ঢুকাবো। কি করে এই বউটাকে রাখতে গেলে না আমার স্বপ্ন পূরণ করতে হবে। শালা তোমার থেকে আমার কত ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছিল, আমি না করে দিয়েছি। যখন তুমি দেখতে এসেছিলে তখন তুমি কি বলছিলে? আমার সোনার দোকান আছে, তারপর তুমি একটু চিকনা পাড়াও ছিলে। এটা আমিও মানি, দেখতে চিকনা ছিলাম। শালা এখন তো দেখতে পাচ্ছি তুমি মাতাল, গাঁজাখোর, সোনার কারিগর। আমাকে গাঁজাখোর বলো, পাড়া মাতাল বলো চলবে, শুধু কারিগর বলবে না, সিনিয়র কারিগর বলবে। কি করে আমাকে বোম্বাইতে সবাই সম্মান করে সিনিয়র কারিগর হিসাবে? তোমাকে সম্মান করে সিনিয়র কারিগর ভেবে, যে কোনোদিন বইয়ের ফোনে রিচার্জ করে দেয়নি সে নাকি বোম্বে সিনিয়র কারিগর। কি করে দেখি কে ফোন করেছে, দেখি কে ফোন করেছে, এটা রতন দার বইয়ের নাম্বার না? তোমাকে ফোন করেছে কেন? ফোন তুলো, লাউড স্পিকারে দাও। হ্যালো। ওই বাইর থেকে যে শাড়িটা এনে দিয়েছিলে না, সবার খুব ভালো লেগেছে, সবাই জিজ্ঞাসা করছে কোথায় কিনেছো, কোন দোকানে কিনেছো, আমি কিন্তু এখনো কিছু বলিনি। বাবু সোনা শোনো না, আজকে না আমার ফোনে রিচার্জ শেষ হয়ে যাবে, প্লিজ তুমি রিচার্জ করে দিও, না হলে তোমার সাথে কথা বলতে পারবো না। তুমি কিছু বলছো না কেন? তোমার পাশে কি বউ আছে? ঠিক আছে রেখে দিচ্ছি তাহলে। ইসালাম মিয়া ফোন করার সময় পেলনি, তাহলে এর জন্য আজকে আমাকে মরাবে। তাই তোমার কাছে টাকা থাকেনি না? লোকের বউয়ের ফোনে রিচার্জ করে দেওয়া, লোকের বউকে শাড়ি কিনে দেওয়া। গেট বন্ধ করছো কেন? গেটটা বন্ধ করে দেই, রোমান্স করব। তুমি তো বোম্বের সিনিয়র কারিগর, কেউ যদি দেখে ফেলে এখন তোমার মান সম্মানের ব্যাপার। একদম একদম, তাড়াতাড়ি বন্ধ করো। কি করে
কিরে কমল, তোকে কেউ যেন ছুড়ে দিলেনি? না না, কে ছুড়বে আমাকে? ব্যায়াম করছি। বোম্বে সিনিয়র কারিগরকে কে ছুড়বে বল দেখি, কারো সাহস আছে? ব্যায়াম করছি বলেই তো বডিটা দেখছিস তো, ফিটনেসটা কেমন আছে? না আমি ভাবলাম তোকে তোর বউ মেরে ফিকে দিয়েছে। সালা বোকা চোদা, বুঝতেই যখন পাচ্ছু তো জিজ্ঞাসা করছো কেন? তোর সাথে দরকার ছিল। দরকার আছে আমার সাথে? চতালে মাচায় যে কথা হবে। দাঁড়া একবার নবীনকে ফোন করি। জগা আবার কেন ফোন করলো রে এখন? হ্যালো নবীন। হ্যাঁ বল। কাজ পেয়েছো? হ্যাঁ কাজ পেয়েছি, খুব ভালো দোকান, মালিকটাও খুব ভালো। কোথায় কাজ করো তুই? বোম্বেতে থাকি, এই কিছুদিন হলো দেশে আসছি। আরে শুনেছো কমলও দেশে এসেছে যে? তুই বোকা যেটা, কমলের নাম আমার কাছে একদম নিবিনি, ঠিক আছে? হনাক কাজ করবি? তুই কি কাজ করবি? না আমি এখানে তামার কাজ করি। ও বাল ছিঁড়া কাজ করি? দেখ তোকে আমি কাজ শিখিয়ে দেবো, 6 মাস লাগবে, সোনার কাজের মর্ম বুঝবি কি? সালা 1 কিলো তামার দাম 500 টাকা, আর 100 মিলি সোনার দাম 500 টাকা। গরুর বাচ্চা, তুই এখানে তোরা কিরকম ভাবে কাজ করু? হ্যাঁ আমাদের এখানে কাজ তো সব ছড়ি ছিটি কাজ, কোথায় এখানে হাঙ্গামা, কোথায় এখানে অর্গেস্টার, সব কাজ বা ছেড়ে চলে গেল। আমাদের এখানে ওইরকম ছড়ি ছিটি কাজ হয়নি রে খেপাচোদা। প্রথমে তোকে শিখাবো ধরে কিভাবে কাজ করতে হয়, তারপরে লস কিভাবে বাঁচাবি সেটা শিখাবো। ওইগুলো শিখতেই তো 6 মাস লেগে যাবে। আমি যে তোকে কাজ শিখাবো লস করিয়ে আমার কিছুই ফায়দা নেই। হেঁটবে বড়া, তা বলে 6 মাস? ওবে তুই কি কোনো আন্ডু বান্ডু কারিগরের কাছে কাজ শিখবি? সিনিয়র কারিগর কাছে কাজ শিখবি? আমার কাছে কাজ শিখে চলে গেলে পুরো মার্কেটের লোক বলবে সিনিয়র কারিগরের ছগরা, তাই না? ঠিক আছে শিখবো তাহলে তোমার কাছে। ঠিক আছে তোকে 6 মাসে কাজ শিখিয়ে দেব, আজ থেকে তাহলে আমি তোর গুরুদেব। তাহলে গুরুদেবের একটু সেবা যত্ন কর। হ্যাঁ কি সেবা যত্ন? ওই লালি একটু খাওয়ালে ভালো হতো। এখনো কাজই শিখিনি, একটা রোজগার করে নিতে কি খাবো আমি? ওরে বোকাচোদা, গুরুদেবকে একটু সেবা করবে তালে এত ভাবছু? তুই এখন মাসে ক টাকা ইনকাম করু? 4,500। এই সিনিয়র কারিগরটা তোকে কাজ শিখিয়ে দিলে তুই মাসে 30,000 টাকা করে ইনকাম করবি রে। 30,000 টাকা? হ্যাঁ। তা হচ্ছে নি, তোর বিশ্বাস হয়নি? ওই শুন শুন, এই ছেলেটাকে আমি কাজ শিখিয়েছি, আমার ছগরা এইটা। বোকাচোদা গুরুদেবের সঙ্গে দেখা হয়েছে, গুরুদেবকে প্রণাম করতে হবে নি? প্রণাম নিও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই ছেনাটাকে আমি 8 মাসে কাজ শিখিয়েছি, ই প্রত্যেক মাসে 15-20,000 টাকা ইনকাম করে, কি রে ঠিক তো? ওই এরকমই হয়ে যায়। এই বলে দে তোরে আমার বোম্বাইতে কিরকম ডিমান্ড। ঘোড়ার ডিমান্ড? ঠিক করে একটা বেনিতার পাকাতে পারেনি, তারপর বেশি ডিমান্ড। বেনিতার আমরা পাকাইনি কেন জানো তো? ছগড়ারা সবসময় পাকি দেয় তো, ওই জন্য বেনিতার পাকানাটা ভুলে গেছি। আর তুই গুরুদেবের সঙ্গে মুখে মুখে কথা বলছো, এক থাপড় মারবো একবারে। আর কথা বাদ দে, গুরুদেবের একটু সেবা কর না, অনেক দোয়া লাগবে রে। তাহলে কি খাবি বল? ওই আমি তো রয়েল স্টক ছাড়া খাই না। তাহলে আমি আর তাহলে আমার একটা বন্ধুকে ডেকে নিয়ে যাচ্ছি। তুই তার বন্ধু যতগুলো পারে কে ডাক না, আমার একটা 90 আর একটা কোয়ার্টার হলেই চলবে। তাহলে আমার ভাইয়া বললো শুধু 90 খেলো, এই কোয়ার্টারও খাবে? আমি জামাটা চেঞ্জ করে দিয়ে আসছি। আমিও চেঞ্জ করে দিয়ে আসতেছি। ঠিক আছে। কোথায় যাচ্ছ?
সিট সিট পিছন ডেকে দিল ডাইনিমিয়াটা। কি বললাম আমাকে? ডাইনিমিয়া। কি বললি? ডাইনিমিয়া। ডাইনিমিয়া। ডাইনিমিয়াটা খুব ভালো। এটা শাড়ি কিনে দেখি দে। তোমার কাছে তো আমার সম্মান কোনোদিন থাকবে না এই সিনিয়র কাজ করে। দেখে লোক আমিও। কি দেখো? ভুলে গেছো, ভুলে গেছি, আর কিছু বলবো নি। হাই ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের ভিডিও দেখে তোমাদের মুখে যদি একটু হাসি ফুটে থাকে তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমাদের মধ্যে যার অভিনয়টি ভালো লেগেছে কমেন্টে জানাও। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। জোহার। হাই ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের ভিডিও দেখে তোমাদের মুখে যদি একটু হাসি ফুটে থাকে তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমাদের মধ্যে যার অভিনয়টি ভালো লেগেছে কমেন্টে জানাও। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। জোহার।